নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি গল্প চ্যানেলে আবার সকলকে আমি মৌমিতা স্বাগত জানাই। আশা করি আপনারা আমাদের গল্প শুনে ভীষণভাবে উপভোগ করছেন। এর মধ্যেই আমরা কয়েকজনের গল্প আমাদের এই চ্যানেলে পড়ে শুনিয়েছি, প্রচুর লাইক শেয়ার এবং কমেন্টও পেয়েছি। এখনও আপনারা যারা গল্প লিখে উঠতে পারেননি তারা অবশ্যই দেরি না করে কাগজ কলম নিয়ে লিখে ফেলুন একটি গল্প এবং পাঠিয়ে দিন পাঁচমিশালিগল্প@gmail.com এই ইমেল আইডিতে। ইমেলে আপনার পোস্টাল অ্যাড্রেস ও ছবি পাঠাতে ভুলবেন না। যেন যে গল্পের লেখক বা লেখিকা সেরা নির্বাচিত হবেন শ্রোতাদের বিচারে, সেই লেখক বা লেখিকা পেয়ে যাবেন পাঁচমিশালি গল্পের তরফ থেকে একটি সুন্দর উপহার। তাহলে আর দেরি নয়, আপনারা আপনাদের মনের দ্বিধা কাটিয়ে পাঠিয়ে দিন আপনাদের লেখা গল্প, যা আমরা সকলের সামনে পড়ে শোনাবো আপনাদের ছবি সমেত। আজকে আপনাদের সামনে আমি হাজির করছি একটি ভুলে যাওয়া ছোট্ট মিষ্টি গল্প, ভবানী প্রসাদ দের কুসুমবনির কুকুর কাণ্ড। কুসুমবনির হাটে একটা বাঁদর লাঠি গাছের তলায় কুকুর ছানাটা নিয়ে করুণ মুখে বসেছিল বুড়ো। রীতিমতন দিশি কুকুরের ছানা, রং হলুদ পানা। বাবা উল্টো দিকে সবজিওয়ালার ঝাঁকা থেকে কাঁকরোল বাছাই করছিলেন, আর পাপু দেখছিল বুড়ো আর তার কুকুর ছানাকে। বুড়োর সঙ্গে চোখাচোখি হতেই বুড়ো বলল, নিয়ে যাও খোকা, কুকুর তো নয়, সোদরবনের বাঘের ছানা পেয়ে যাচ্ছ 2 টাকায়। বুড়োর কথা শুনে হেসে ফেলল পাপু, বলল, নেড়ি কুত্তার ছানাকেও পয়সা দিয়ে কেনে নাকি? বুড়ো বলল, হে বাবা, তা না হলে আমার চলবে কেমন করে? আচ্ছা, 1টা টাকা দিও। পাপুর প্যান্টের পকেটে ঠিক 1টাই টাকা ছিল। সকালবেলা দুমকা ফিরে যাবার সময় ছোট মাসি তাকে দিয়ে গেছিল সেটা। চকচকে গোল টাকাটা বাড়িয়ে দিতেই বুড়ো এক মুখ হেসে উঠে দাঁড়িয়ে গাছের গায়ে ঝোলানো ঝুলির থেকে 1টা জুতোর বাক্স বের করে তার মধ্যে ছানাটা ঢুকিয়ে দিল। পাপু ব্যস্ত হয়ে বলল, আহাহা, করো কি, দম বন্ধ হয়ে মরে যাবে যে, তার চেয়ে দাও, দড়ি নিয়েই ধরে নিয়ে চলে যাই। বুড়ো মুখটা আবার দুঃখী মতন করে বলল, নেহাতি বাচ্চা কি না, এখনও ধাড়িগুলোর মতন হাঁটতে পারে না, এই দেখো চাকু দিয়ে কেটে বাক্সর গায়ে কেমন সরু সরু জানলা করে দিয়েছি, দিব্যি হাওয়া চলবে। পাপুর কুকুর বড় হতে লাগলো, কিন্তু তার 1টাও পাকাপোক্ত নাম ঠিক করা গেল না। পাপুর ইচ্ছে টম, সিল্কি কিংবা টাইগার গোছের 1টা নাম রাখে, কিন্তু বাবার তাতে ভয়ঙ্কর আপত্তি। দিশি কুকুরের বিলিতি নাম হবে কেন? বর্দি বলল, তোর কুকুরের ঠিক মানানসই নাম হলো গঙ্গারাম, তাও হাঁদা কথাটা আগে জুড়ে দিইনি, এই তোর ভাগ্যি। দুঃখের বিষয়, কুকুরটা সত্যিই 1টা হাঁদা গঙ্গারাম। বাইরের কেউ এসে গেটে কড়া নাড়ল, সে ঘেউ ঘেউ করে না। বাড়ির কেউ রাগ করে দুঘা বসিয়ে দিল, সে কেউ কেউ করে না। পাপুর কুকুর হ্যাংলামো না করে ধীরে সুস্থে খায়, আর বারান্দায় বসে কান দুটো খাড়া করে বিজ্ঞের মতন তাকায়। তাই ছোটদা তার নাম দিয়েছে স্থিত প্রজ্ঞ। পাপু জানে স্রেফ তাকে রাগিয়ে দেবার জন্যই দাদা দিদিরা এই সব নাম ঠিক করেছে। মাস 6 পর আবার একদিন বাবার সঙ্গে হাটে গিয়ে সেই বাঁদরলাঠি গাছের তলাতেই কুকুরওয়ালা বুড়োর দেখা পেয়ে গেল পাপু। বুড়ো সেদিন অবশ্য কুকুর ছানা বেচছিল না, তার বদলে এনেছিল ধামা ভর্তি বন্ধুদুলের ছোবড়া। সাবান মেখে গা ঘষবে বলে কিনছিল কেউ কেউ। পাপু বুড়োকে বলল, তুমি সেদিন আমাকে দিব্যি 1টা হাবাগোবা কুকুর গোছিয়ে দিয়েছ। এ কথা শুনে বুড়ো রেগে কাঁই, বলল, জান ঠাকুরদার খুড়তুতো ভাই বর্ধমানে খুনে ধরা পুলিশে চাকরি করত। পাপুও চটে গিয়ে বলল, তাহলে বাইরের কেউ এলে চেঁচায় না কেন? দুপুরবেলা করার নাওয়ার হওয়ার চেয়ে বা ভেতরের বাড়ির মায়ের ঘুম ভেঙে যায়, অথচ তোমার কুকুর টু শব্দটিও করবে না, এ কেমন কথা? বুড়ো বলল, কেউ খেতি না করলে কুকুর খামোকা ঘেউ ঘেউ করবে কেন?
তাতে তো তোমাদের বদনাম হবে, তখন তোমার বন্ধুরা আর তোমার বাড়িতে খেলতে আসতে চাইবে না। তা খোকা, ধুধুলের ছোবড়া নেবে নাকি? 10 পয়সায় 1-1টা। অবশ্য তুমি আমার পুরনো খদ্দের, তোমার জন্য 1-1টা 5 পয়সা। বুড়োর কথা শুনে পাপু জল হয়ে গেল, দুটো ধুধুলের ছোবড়া কিনেও ফেললো। বর্ষাকাল, সন্ধ্যার অন্ধকারে টিপ টিপ করে বৃষ্টি নেমেছে। ঘরের ভিতর পাপুরা সব ভাই বোন মিলে বাবার কাছে বাস্কারভিল কুকুরের গল্প শুনছে। মা ওদিকে রান্নাঘরে ব্যস্ত। গল্প যতই এগিয়ে চলেছে, হ্যারিকেনের আলো ততই মিটমিট হয়ে আসছে। পাপুরা ততই বাবার আরও কাজ ঘেঁচে বসছে। হঠাৎ প্রচণ্ড ঘেউ ঘেউ ডাকে সবাই বেজায় চমকে উঠল। হ্যারিকেনের আলোয় দেখা গেল পাপুর কুকুর তড়িৎ গতিতে ঘর থেকে বেরিয়ে ফের ডাক ছেড়ে উঠোনের অন্ধকারে লাফিয়ে পড়ল। অমনি টর্চটা হাতে নিয়ে বাবা ঘর থেকে বেরোলেন, পিছনে পিছনে ছেলে মেয়েরা। টর্চের আলোয় দেখা গেল ট্যানা পড়া কালো পানা একটা লোক উঠোনের কোণে কাঁঠাল গাছের গুড়ি কোনো মতে আঁকড়ে ধরে ঝুলে আছে মাটির থেকে একটু ওপরে। ঠিক তার নিচে দাঁড়িয়ে পাপুর কুকুর ভয়ঙ্করভাবে দাঁত বের করে ভীষণ রকম ঘেউ ঘেউ করছে। ভয়ে লোকটা থরথর করে কাঁপছে। বুনোদের লোক, নিতান্ত অভাবে পড়ে এঁচোর চুরি করতে এসেছিল। কুকুরটাকে সামলে রেখে বাবা ছেড়ে দিলেন লোকটাকে। কি ভেবে নিজের হাতে একটা এঁচোরও ছিঁড়ে দিলেন তাকে। লোকটা সটাং মাটিতে শুয়ে পড়ে প্রণাম করল তাকে। তারপর চোখে জল আর হাতে এঁচোর নিয়ে গেট দিয়ে বেরিয়ে অন্ধকারে মিশে গেল সে। বাবা কুকুরটার পিঠ চাপড়ে আদর করে বললেন, সাবাস ব্রজধ্বজ। আশা করি প্রতিবারের মতো এবারেও আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে বা কেমন লাগলো সেই মূল্যবান মতামতগুলি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন, যা আমাদের প্রতিনিয়ত উৎসাহিত করে চলবে আরও নতুন নতুন গল্প আপনাদের শোনানোর জন্য। আজ তাহলে এই পর্যন্ত। পরের সপ্তাহে আবার একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আমি আপনাদের কাছে। আজ আসি, ভালো থাকবেন সবাই।